Good morning, dear learners. How are you? I hope everyone is fine by the grace of Almighty. I am fine too. I also hope that you use sanitizer mask when it is needed. Follow the rules of hygiene. Maintain social distance. Okay, I would like to introduce myself. I am Zaida Islam, an assistant teacher of Kemlodhi Institution, Modbariya Preschool. We cannot take classes in the classroom for COVID-19. Now we are going to be connected through online class. I would like to thank the authority for the management. Dear learners, welcome to Modbariya Online School. Now I am going to start the class. Please get ready yourself. Our today's lesson is grammar and topic is changing voice. In my previous class, I discussed regarding changing voice from active to passive of assertive sentence. Today we are going to learn changing voice from active to passive of imperative sentence, then interrogative sentence, and so on. At first, we will learn how to change voice from active to passive of imperative sentence. Prothomei amra shikbo shudhumatro mul verb jukto imperative sentence ke kibhabe active theke passive e rupantorito kora. Now I will give you an example. Look at the whiteboard. Active, open the door. এখানে আমরা দেখতে পাচ্ছি এই সেন্টেন্সটা শুরু হয়েছে মূল ভার্ব দিয়ে. Open হচ্ছে এখানে মূল ভার্ব. रूपान्तरितर Shut the window.
প্রথমেই আমরা নিয়ে আসব লেট নট দা উইন্ডো বি শাট ডোন্ট শাট দা উইন্ডো লেট নট লেটের পরে কি বসাচ্ছি আমরা নট Let not be এখানে একটু ভুল হয়েছে সরি let not the window let not the window be shut প্রথমে নিয়ে আসছি let যেহেতু don't দিয়ে শুরু হয়েছে যেহেতু don't দিয়ে শুরু হয়েছে সেজন্য let এর পরে নিয়ে আসছি not তারপর আমার অবজেক্ট হচ্ছে দা উইন্ডো লেট নট দি উইন্ডো বি যদি নেভার দিয়ে থাকে তাহলে আমরা কিভাবে করব সেটা আমি দেখাচ্ছি নেভার যুক্ত থাকলে নেভার Tell a lie. Never যুক্ত থাকলে আমরা লেটের পরে never নিয়ে Let never এখানে আমার অবজেক্ট হচ্ছে a lie. Never tell a lie. Tell হচ্ছে ভাগ আর a lie হচ্ছে সাবজেক্ট আমি অবজেক্ট নিয়ে আসবো লেট নেভার এ লাই বি মূল ভার টেল টেলের পাস্ট পার্টিসিপেন্ট ফর্ম টোল তাহলে হচ্ছে লেট নেভার এ লাই বি টোল ওকে এবারে আমরা যেটা শিখব সেটা হচ্ছে লেটের পরে যদি পার্সোনাল অবজেক্ট থাকে আমরা এবার যেটা শিখতে যাচ্ছি লেটের পরে পার্সোনাল অবজেক্ট থাকে লেট এর পরে পার্সোনাল অবজেক্ট এখন তোমাদের মনে অবশ্যই প্রশ্ন জাগতে পারে যে পার্সোনাল অবজেক্ট কে আমার পার্সোনাল অবজেক্ট হচ্ছে মি আস হিম হার দেম এখন একটা এক্সাম্পল দিচ্ছি Let her sing a song. এটাকে যদি আমরা প্যাসিভে পরিণত করি তাহলে আমাদের যে নিয়মটা ফলো করতে হবে সেটা হচ্ছে লেট লেট থাকবে তারপর আমরা নিয়ে আসব অবজেক্ট এ সং হচ্ছে এখানে অবজেক্ট লেট সং বি হচ্ছে সাম লেট এ সং বি সাম বাই হার লেট এ সং বি সাম বাই হার এখন তোমরা এখানে যেটা দেখতে পাচ্ছ লেটের পরে এখানে কি বলেছিলাম লেটের পরে পার্সোনাল অবজেক্ট থাকবে তাহলে লেট এর পরে এই যে হার হার হচ্ছে এখানে পার্সোনাল অবজেক্ট লেট হার সিং এ সং লেট এ সং বি সাং সিং এর পাস্ট পার্টিসিপেন্ট ফর্ম হচ্ছে সাং বাই হার লেট এ সং বি সাং
পাই আচ্ছা এবার আমরা শিখব মূল ভার্বের পরে পার্সোনাল অবজেক্ট मूल भार्बे पड़े पर्सनल ऑब्जेक्ट by me new dress by me new dress এখানে by হচ্ছে মূল ভার্ব এবং me হচ্ছে পার্সোনাল অবজেক্ট এটা আমরা কিভাবে প্যাসিভে রূপান্তরিত করব এখানে আমাদের প্রথমে by নিয়ে আসতে হবে let a new dress অবজেক্ট নিয়ে আসা be bought for তাহলে কি দাঁড়ালো let a new dress let এর পরে অবজেক্ট আনা হয়েছে তারপরে be তারপরে মূল ভার্বের past participle form bought for ওকে লার্নারস এখন আমরা শিখতে যাব इंटरगेटिव सेंटेंस से चेंजिंग वॉइस फ्रॉम एक्टिव टू पैसिव इंटरगेटिव सेंटेंसर एक्टिव के पैसिव यदि रूपान्तरित करते जाए प्रथम शिखते जाता हे जदि ऑक्सिलरी वर्ब अथवा मॉडल ऑक्सिलरी वर्ब दिए को सेंटेंस शुरू है तब से क्यों एक्टिव के पैसिव रूपान्तरित करब देखो एखे एक एग्जांपल देवा हे प्रेजेंट परफेक्ट टेंस আমাদের যে অক্সিলারি ভার্ব আসবে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন যেহেতু এখানে বি ওয়ার্ড আছে অবজেক্ট সেজন্য আমাকে আনতে হবে হ্যাজ বিন হ্যাজ দা ওয়ার্ড বিন ডান হ্যাজ দা ওয়ার্ড বিন ডান বাই रूपान्तरित Calling me.
এটা যদি আমরা প্যাসিভে নেই তাহলে আমাদের যেটা করতে হবে হু এর পরিবর্তে বাই হু নিয়ে আসতে হবে বাই হু এই হু পরিবর্তে আমি নিয়ে আসছি বাই হু যেহেতু এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এটাতে আসবে অ্যাম বিং ইজ বিং অথবা আর বিং এখানে বি যখন সাবজেক্ট হচ্ছে তাহলে আমাদের অবশ্যই অ্যাম বিং থাকতে হবে বাই হু অ্যাম I be called. Who পরিবর্তে by who? Am. যেহেতু এটা present continuous tense. Am. Me. যেহেতু object subject হিসেবে I হয়েছে. সেজন্য am being আনতে হয়েছে. এবং এই যে am টা অবশ্যই এই সাবজেক্টের আগে হবে. By who am I being এবার আমরা যাব বা গুণযুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্সকে কিভাবে প্যাসিভে রূপান্তরিত করা যায় এবারে আমরা যাচ্ছি রিফ্লেক্সিভ অবজেক্ট যুক্ত অ্যাক্টিভকে প্যাসিভে রূপান্তরিত করা রিফ্লেক্সিভ অবজেক্ট হচ্ছে হিমসেলফ হারসেলফ দেমসেলফস আওয়ারসেলফস মাইসেলফ ইয়োরসেলফ ইয়োরসেলফস ইটসেলফ এখানে একটা উদাহরণ দিচ্ছি আমি দেখো Stay safe.